নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এই ধাতুর আংটিটি এই আঙুলে লাগান। কোন সেই ধাতু এবং কি সেই আংটি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। দেখুন, শনি গ্রহ যাকে আমরা সচরাচর ভয় পাই, আর এই ভয় পাওয়ার কারণ কিছু রয়েছে। কারণ আমরা জানি শনির দশা বা শনির অন্তর্দশাতে বা শনির সারসাতিতে আমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে পীড়া দেয়, আর এই পীড়াটা দেয় আমাদের কৃতকর্মের উপর। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আশা করি এতটুকু ভুল কথা বলছি না, কারণ প্রত্যেক মানুষ কিছু না কিছু পাপ কর্ম করে থাকে, আর সেই পাপ সেই অন্যায়কে প্রতিরোধ করার জন্য শনিগ্রহের দৃষ্টি বা শনিগ্রহের টাইম যখন আসে, অর্থাৎ আপনার টাইম আয়েগা শনির সারসাতি, শনির ঢাইয়া, শনির দশা, শনির অন্তর্দশা, তখনই কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। তাই আমি আপনাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করব, যতদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করার চেষ্টা করুন, গরিব দুঃখীকে সেবা করার চেষ্টা করুন, রাস্তার দুস্থ কুকুরকে কিছু আহার দেওয়ার চেষ্টা করুন, মানুষের অন্যায় করবেন না, মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার যদি নাও করতে পারেন ক্ষতি করেন না। এটা আমার হাত জোর করে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট। কারণ শনিগ্রহ যাব দেতা হে ছাপ্পর ফাড় কে দেতা হে, আর যাব লেতা হে তো ছাপ্পর ফাড় কে লেতা হে, সাহি কাহানা মেনে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের কৃতকর্মের সাজা এই ইহজগতে আপনাদেরকে কিন্তু দেয় শনিগ্রহ। আর এই শনি কুপিত দৃষ্টি থেকে আপনারা বাঁচার জন্য এই ধাতুর আংটি এই আঙুলে লাগান। তবে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি সারা জীবন অন্যায় করে থাকেন, সারা জীবন মানুষের ক্ষতি করেন, সারা জীবন মানুষের খারাপ চিন্তা করেন, তাহলে কিন্তু এই আংটিও কাজ করবে না। এটা কিন্তু আমি দাবি নিয়ে বলছি। কখন কাজ করবে? আপনি যখন কোনো ভালো কাজ করবেন, কিন্তু আপনার জন্মছকে শনিগ্রহ খারাপ পজিশনে রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই আংটিটি কাজ করবে। তো কোন সেই আংটি এবং কোন আঙুলে পড়তে হবে সেটি আমি এবার আপনাদেরকে বলতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, যারা আমার কাছে কনসাল্ট করতে চান অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে আপনারা কখনোই আপনাদের রাশি কী বা আপনাদের লগ্ন কী এইসব ব্যাপারে জানবেন না। তাই যারা জন্মছক বিচার করতে চান কেবলমাত্র তারাই যোগাযোগ করুন। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই শনিগ্রহের কুপিত দৃষ্টি থেকে বাঁচতে কোন আংটি আপনি ধারণ করবেন। আপনারা শনিগ্রহের কুপিত দৃষ্টি থেকে বাঁচতে লোহার আংটি ধারণ করবেন এবং সেটি মধ্যমার আঙুলে ধারণ করবেন এবং সেটি পশ্চিম দিকে মুখ করে ধারণ করবেন এবং সেটি শনিবার দিন ধারণ করবেন। আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পারলেন। ওং সাং সরিশ্চারায় নম এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। তবে আবারও আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আপনারা সবসময় মানুষের হিত চান, সবসময় মানুষের ভালো চান, একটা কথা জেনে রাখবেন, মানুষের যখন আপনি ভালো চাইবেন আপনার ভালো অটোমেটিক হবে। এটা আমি কিন্তু খুব দাবি নিয়ে বললাম, একবার করে দেখুন না, ফল আপসে আপ পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এক্ষুনি একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।